বিকাল 5টার সময় স্কুলের মাঠে আসবেন আপনার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে তোমারই বান্ধবী রাস্তায় খাড়িয়ে ঠাস করে ওর গালের মধ্যে থাপ্পড় লাগাই দিল সে মানে খালা জোরে কথা বললেই তুলি ভাবে যে খালা বোধহয় রেগে গেছে ঝগড়া করছে ক ক ক প ক আমি ছাড়া আপনাকে নিয়ে ভাবার কেউ নাই গ্রামে গিয়ে শেফালির সঙ্গে তোদের কোনো ঝামেলা হয়েছে এখন এটা যদি আমার অফিসে জানাজানি হয়ে যায় তাহলে আমার চাকরি দাঁড়িয়ে গেলে এটা নিয়ে চলবে বোকামি করে ফেলেছে না বুঝে করেছে অনেক বড় একটা বোকামি করেছে আপনার ছেলে অনেক রাগারাগি করেছে রুমা খুবই আপসেট অনেক কান্নাকাটি করেছে মা আপনি যদি এখন গিয়ে ওকে আবার জিজ্ঞেস করেন জেরা করেন কোনো লাভ হবে না তো মা সময় দেন আপনার ছেলে অফিসে গিয়ে কথা বলুক আমার ধারণা সবকিছু ঠিক হয়ে যাবে মা আপনি আপনি এত টেনশন করবেন বলে আমি আপনাকে আগে কিছু বলিনি মা খামাখা আপনি টেনশন করলে আপনার শরীরটা খারাপ হবে মা মা আপনি আচ্ছা আমি দেখছি কি শুনালে ওকে কি শুনলি তুমি কি মাকে না বললে পারতাম না কথাটা হ্যাঁ কি ব্যাপার হ্যাঁ ডাইনে দেখলে না বাই দেখলে না হুটহাট করে তুমি আমার বাড়িতে আই বলা কি কোনো সমস্যা কোনো ঝামেলা হয়েছে নাকি কোনো অসুবিধা হয়েছে জি বড় ভাই কি আমি তো এই কদিন ধরে ঘুমাতে পারতেছি না কি এমন একটা কথা বলছে না পারে খাইতে না পারে শুইতে না পারে হাঁটতে কিছুই তো পারতেছি না বড় ভাই আসলে তোমার একটা মানে তোমার মধ্যে আসলে সমস্যা আছে আরে নতুন ব্যবসা বাণিজ্য করুন মাটি বালির ব্যবসা বড় ভাই নতুন ব্যবসার কথা না কেন কি একটা কথা গেলে কি 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 সুলতানিস কি চুলমুল এগুলো কি বড় ও সুলতান ইজ নট অ্যালাউড চুল পরিমাণ হ্যাঁ সুলতান ইজ নট অ্যালাউড চুল পরিমাণ এই জিনিসটার অর্থ অবশ্যই আছে হ্যাঁ কারণ আছে আমি তোমারে পরে বলবো তুমি যে নতুন ব্যবসা বাণিজ্য ধরছো আমি তোমারে কইতে কিসের ব্যবসা তুমি কি আমারে কইছো কোনোদিন তো আমারে কও নাই যে সময় হলে তুমি কইবে এখন পর্যন্ত তোমার সময় নাই এর লেগে কি আমার নাওয়া খাওয়া ঘুম সবকিছু আরাম হয়ে গেছিল আরাম হয় নাই আমি দিব্য আরামে খাইছি গুজল করছি ঘুরছি বেড়াইছি কোথাও তো কোনো সমস্যা নাই আর এই কথার জন্য তোমার এত অস্থিরতার কি আছে এখন আমার কথা হচ্ছে ফইরা টইরা সব রেডি মানে ফইরাটা কি ফইরা তো বুঝলাম ও তুমি আসলে একটা কি কম তোমারে ফইরা ছিল না না বড় হ্যাঁ না যেমন তুমি শ্যামবাজার থেকে পেঁয়াজ কিনা আনো আদা কিনা আনো রসুন কিনা আনো না তুমি হলো ফইরে আর ওরা হইলো আরবদার ও আমি ফইরা হ্যাঁ ফইরা এখন মডিফাই করে কয় হকার আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ বাদ দাও এইসব কথাবার্তা বড় ভাই নূর ইসলাম নূর ইসলাম তো একদম 100% আমার কাছে রেডি নূর ইসলামের চিন্তা তোমার করতে হবে না তুমি খালি আমার সাথে থাকবা জি বড় ঠিক আছে জি বড় সততা ন্যায় নিষ্ঠা ধৈর্য সহকারে আমার সাথে কাজ কাম করবা দেখবা আমরা অল্প দিনে দাঁড়া যাবো জি বড় অল্পদিন আমি আসবো চা খাবে না যে থাপ্পড় তুমি খাইছো কোন লাভ হলো মাকে বলে খামাখা টেনশন করবে না সত্যটা জানতে হবে মা সত্য জেনে কোনো লাভ হবে ঠিক আছে আমি তো মানে রুমা একটা ভুল করেছে অপরাধ করেছে এখন কিভাবে সমাধান করেছে সেটা দেখতে হবে মাকে বললে এমনিতেই মা শরীর ভালো না প্রেশার হাই কয়েকদিন আগে হাসপাতাল থেকে নিয়ে আসলাম কাজ করছি দেখা করতে বললাম হ্যাঁ আমি দারোয়ানরে বলছি আসলে তুমি একটা বঙ্গা
तो चाइनीज भाषा इंग्रेजी भाषा तुम्हारे कथा बोली नहीं बांगला ही बोलती बुंगा 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 है सरल सहज भावे तक जगह फ्लैट खाली रखी तर दिल से बोटा ম্যানেজ করতে পারতেছে না ব্যাপারটা তারা আমারে বলছে যে আমাকে নাকি বাড়ি যেতে হবে কিন্তু আমিও তো সাহস পাচ্ছি না ওদের বাসায় যাব আমি পাগল হয়ে যাবো বুঝছো শোনো তুমি আমারে কি বলো আঙ্কেল তার মানে তোমার চাচা চাচা হইলো আসি বাপের সমতুল্য হইলো আসি তুমি যেটাই মনে করো তোমার গার্জেন আমি ঠিক আছে তোমার বউ আনার ব্যবস্থা আমি করতেছি আঙ্কেল আপনি কি তাহলে একটু ওদের বাসায় যাবেন এই মিয়া তুমি তো আসলে একটা বুঙ্গা খা বলছো কে পুরা আঙ্কেল আমি ব্যবস্থা করব কোনো কথা নাই যাও তোমার কি বিশ্বাস হয় যে আমাদের রুমা আসলে এরকম একটা কাজ করতে পারে বিশ্বাস তো আমি করতে পারি না যে আমার ছোট বোন এরকম একটা কাজ করতে পারে কিন্তু রুমা তোমার সেই বিশ্বাসটা ভেঙে দিয়েছে আমাদের কথা ভুল হচ্ছে না তো মানে এমন তো হচ্ছে না যে আসলে রুমা এরকম কিছু করেনি আমরা আমরা ভুল বুঝছি আসল ঘটনাটা আমরা জানি না রুমা কোন দোষ জীবনটা তো তোমার কল্পনার মতো না জীবন অনেক কঠিন বাস্তব আমি লাইলাকে কি করে বোঝাবো সেই চিন্তা করছি আমার মান সম্মান বলে কোনো কিছু আর থাকলো না শুনো না আমার মাথায় একটা কথা আসলো তুমি কি একটু সাইমের সাথে কথা বলবে নাকি মানে তুমি যদি সরাসরি ওর সাথে কথা বলো তাহলে মানে হয়তো অন্য কোনো তথ্য বেরিয়ে আসতে পারে আসল ঘটনাটা তুমি জানতে পারলে একটু কথা বলে দেখতে সাইমের সাথে অনেক রাত হয়েছে ঘুমিয়ে পড়ো এটাই কি তাহলে তোমাদের শেষ কথা তোমাদের বলতে মানে কি অন্য কারো মতামতের তো আমার দরকার নেই এই সংসারটা যেহেতু আমার টাকায় চলে সেহেতু এই সংসারের ভালো মন্দ দেখার দায়িত্বটা হচ্ছে আমার আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী এক মাসের মধ্যে রুমার বিয়ে দেব এটাই শেষ কথা এইভাবে বললে কি হয় বিয়ে শাদির ব্যাপার এটা তো একটা মানুষের সারা জীবনের সিদ্ধান্ত মানে আমার মনে হয় কি এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের অন্তত একবার রুমার সাথে আলোচনা করা উচিত আলোচনা করো মানা করেছে কে কিন্তু ওকে শুধু জানাবে যে ওর বিয়ে ওর মতামতের কোনো দরকার ভাইয়া বিয়ে কিন্তু কোনো ছেলে খেলা না আর আমাদের বোনকে কিন্তু আমরা জাটার সাথে বিয়ে দিতে পারি না জাটার সাথে আমাদের বোনকে আমরা বিয়ে দিচ্ছি না একজন ঘটক ডেকে ফর্মালি সমস্ত কার্য সম্পাদন করা হচ্ছে আমি চাই
ওই আর্থিক কেলেঙ্কারি ফাঁস হয়ে যাওয়ার আগে একটা ভালো পাত্র দেখে ওকে বিয়ে দিয়ে দিতে। এটাই হচ্ছে শেষ, ঠিক আছে? বৌমা, রুমা তো রাজি হচ্ছে না, আর এদিকে ও তো কিছুতেই কারো কথা শুনবে না। তুমি একটা কাজ করো না মা, তুমি বরং রুমার সাথে একটা কথা বলো, ওকে ভালো করে বুঝিয়ে বলো, দেখো রাজি হয় কিনা। মা, আমি যে কি করবো আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তো আপনার ছেলের সাথেও কথা বলার চেষ্টা করছি, তাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু এমন জেদ করছে, কোনো কথাই শুনছে না। আর রুমাকে যে আমি বোঝাবো, ওকে আমি কি বলবো মা বলেন তো? কারণ ও বলেছে যে ও পড়াশোনা শেষ না করে বিয়ে করতে চায় না। আমি নিজেও তো সেটা বিশ্বাস করি মা, একটা মেয়ে পড়াশোনা শেষ না করে কেন, মানে আমি আসলে, মা আমার মনে হয় কি আপনি একটু রুমার সাথে কথা বলেন, আপনি যদি ওকে একটু বুঝিয়ে বলেন তাহলে। না না না, ওর সাথে আমি কোনো কথাই বলতে পারি না, ঝানঝান করে ওঠে, এ কথা তো বলা একেবারেই সম্ভব না। তাহলে তাহলে রায়হান, তোর সাথে তো ভালো, তুই ওকে ভালো করে বুঝিয়ে বল যে ভাই তো কিছুতে শুনছে না, আর পাত্র নাকি ভালো, সব দিক দিয়ে ভালো, তুই একটু বুঝিয়ে বল না, তার যদি শুনে তাহলে তুমি একটু কথা বলে দেখো। আচ্ছা, আমি রুমার সাথে কথা বলে দেখতেছি। মা, একটা কথা বলি, আমার কিন্তু এখনো মনের ভেতর খচখচ করছে, পড়াশোনা শেষ করার আগে রুমার বিয়ে দেওয়ার সিদ্ধান্তটা ঠিক সিদ্ধান্ত হচ্ছে বলে মনে হচ্ছে না আমার। মা, তোমার আমার কথা তো কোনো গুরুত্ব দিচ্ছে না, কি করবো বলো, দেখি তোমার সাথে কথা বলো। এমন একটা ঘটনার মধ্যে রুমা জড়িয়েছে, মানে আমি যে আপনার ছেলের সাথে একটু জোর গলায় কথা বলবো সেটাও পারছি না, মানে আমি কিছু বলতে গেলে আমাকে ধমক দিয়ে চুপ করিয়ে রাখছে। তাহলে কি করা যায় বলো তো, এটা একটা বিপদে পড়ে গেলাম, খুব চিন্তার বিষয়, দুইজন দুদিকে কেউ তো কারো কথা শুনছে না। থাপ্পড়টা বেশি বেশি হয়ে গেছে আসলে রে, আমি না বুঝতে পারিনি আসলে বেশি হয়ে গেছে। হ্যাঁ, আসলে হয়েছিল কি, ফলো করছিল বুঝিস না, রাস্তাঘাটে এতগুলো মানুষ, আমার মানে আমি আসলে বুঝতে পারিনি যে কি করব। চল দেখি। তুমি একা, তোমার মধ্যে খাবার দাবার সমস্যা হয়েছে, শোনো তুমি আমার বাসায় খাও, আর যদি লজ্জা বোধ করো আপনার ভাড়া আমি দিয়ে দিলাম, বলতাম
আমি আপনার সাথে কি দু মিনিট কথা বলতে পারি? আহা, আপনি যদি টাকা পান তাহলে তো অবশ্যই সেটা আমরা আপনাকে দেব, কিন্তু তার আগে আপনার সাথে একটু সামনাসামনি বসা দরকার। সেই জন্যই আমি ফোন করছিলাম যে আপনি যদি কাইন্ডলি একটু বলতেন, কারণ আমাদের তো কিছু অফিশিয়াল প্রসিডিউর আছে না, এটা তো মেনে চলতে হবে। যে ও আমার ছোট বোন, এতদিন ধরে এইটাকে আমরা মানুষ করেছি, একটা বেঈমান, একটা ধোঁকাবাজ কোথাক। আরে বস, বস আপনি এখানে? তারাকে বলেন যে আপনি একা একা এই গরিবি হালে এখানে বসে বসে কি করছেন? বাসায় একটা ভয় করছেন? আপনার আমাকে নিয়ে চিন্তা না করলে কিন্তু ওই যে দেখেন এভাবে বাইরে বাইরে থেকে কতক্ষণ বলেন? দিন শেষে তো আপনাকে বাসায় ফিরতেই হবে। আমার আজকে এই সিচুয়েশনের জন্য, এই অবস্থার জন্য আপনি দায়ী। তা ঠিক। আচ্ছা চলো একটা কাজ করি, এই গরিবের এখানে না বসে চলো কোনো চাইনিজ রেস্টুরেন্টে যেয়ে বসি, আপনাকে কিছু খাওয়াই। তাহলে একটা কাজ করি, এই যে আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসছি, চলো। সাইম সাহেব, আপনার আমার জন্য কিছু করতে হবে না, আপনি কাল এখান থেকে চলে যান, ভালো হয়। চলে যাবো। কি ব্যাপার রমাদান, আপনার মন কোনো কারণে খারাপ? এই অবস্থায় তো আপনার আমি কখনো দেখি নাই। কি হয়েছে আমার কন্ত, কেউ কিছু কইছে? কোনো ভাড়াটে কিছু বলছে? মহল্লার কেউ কিছু কইছে? ওই দোকানদার কিছু কইছে? খালি আপনি আমারে কন দেখেন, আমি কি করি? মামা, কেউ কিছু বলে নাই। আমি ভাবতেছি আব্বু অসুস্থ ছিল, তুমি দেখতে গেছো, আমি একদিনও দেখতে যেতে পারলাম না। আচ্ছা, এটা কোনো সমস্যা হইলো? তুমি এখন মানে ম্যাচিউরড একজন মানুষ, হ্যাঁ, তোমার আব্বারে তুমি দেখতে যাও নাই, কিন্তু আমি তো গেছি, আমি তো প্রতিদিন এভরিডে গেছি, গেছি না? হ্যাঁ, আগের থেকে অনেক সুস্থ, অনেক ভালো, আব্বা আমার বাড়িতেও পাঠিয়ে দিছে। আমি কি বলো, আব্বু আমাকে তুমি গ্রামে পাঠিয়ে দিছো কেন? আম্মা জান, এটা নিয়ে দুঃখ পাওয়ার কষ্ট পাওয়ার কিছু নাই, আব্বা আমারে তাদের ভালোর জন্য আমি পাঠিয়েছি। ডাক্তার আমারে সাজেস্ট করলো যে এই লোকের নিরিবিলি কোনো জায়গায় পাঠাইতে, ঠিক আছে, মানে সবুজ পুকুর মাঠ ধান খেত পাট খেত এই সমস্ত জায়গায়। তখন আমি চিন্তা করলাম যে ডাক্তারের পরামর্শ গুড, এই জন্য আমি বাড়িতে পাঠিয়ে দিলাম। আর তোমারে বলি নাই এই জন্য যে তোমার এক্সাম চলতেছিল, তোমার এক্সামটা খারাপ হইতো, হইতো না? মামা, আমাকে বলতে আমিও যেতাম। আম্মা জান, আপনার পরীক্ষা চলতেছিল, এক নাম্বার। দুই নাম্বার, আমি আরেকটা বিষয় চিন্তা করছি, আপনারে যদি আমি বলতাম আপনি আপনার আব্বা আম্মার সাথে চলে যেতেন, তাহলে আমি আমি কার কাছে থাকতাম? আমার কে দেখতো? আমার মাই যদি আমার কাছে না রইলো তাহলে তো আমি শূন্যের কোঠায় পড়লাম। এই জন্য আপনার আমি বলি নেই, কোনো সমস্যা নাই। আব্বা আম্মা বাড়িতে গেছে তো কী হয়েছে? আপনার এক্সাম শেষ হোক, ইউনিভার্সিটির ঝামেলাটা কমুক, নিয়ে যাবো বাড়িতে, দেখে আসবেন আমারে আব্বারে। মনে পড়ছে অনেক আব্বুর কথা। আহা, ফোনে কথা বলবো আম্মার সাথে, মন খারাপ করে না, চলো। ঠিক আছে, তো পাঠিয়ে দেবো, অবশ্যই।
সায়েম, সায়েম, কাম হিয়ার। হ্যাঁ আপু, বলো আমার বিরুদ্ধে তোমার আজকে কি কি অভিযোগ আছে? যদি আমার জানা মতে আজকে আমি কোনো অপরাধ করি না, বলো। শান্তিতে 5 মিনিট কথা বলার সময় হবে তো? শিওর, আমি তো একজন শান্তি প্রিয় মানুষ। সো নাইস অফ ইউ। আমি তোমাকে আজকে যা যা প্রশ্ন করব, কাইন্ডলি ঘুরিয়ে পেঁচে না বলে স্ট্রেট অ্যানসার করতে পারবে? এইটাই তো সমস্যা। সমস্যাটা বুঝতে পারছো তুমি? মানে আমি নরমাল ওয়েতে কোনো কথা বললে তোমার কাছে মনে হচ্ছে যে এটা ঘুরানো পেঁচা। টাকাটা কবে নিয়েছো? কার টাকা? কিসের টাকা? সায়েম, আমি ওই মেয়েটার কথা বলছি যার কাছে তুমি 50 লাখ টাকা নিয়েছো। ও, আমি খুব ভালো মতো জানি যে আমার বোন আমাকে বিশ্বাস করে না, সো এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। সায়েম, ইটস মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং। আমরা যদি এই বিষয়ে কথা না বলি তাহলে আমি প্রবলেমটা সলভ করতে পারবো না, এবং এটা সলভ করা আমার জন্য খুবই জরুরি। মেয়েটা যেহেতু তোমাদের কাছে টাকা দাবি করেছে, আমার মনে হয় জিনিসটা তোমাদের ডিসাইড করা উচিত। তোমাদের যদি মনে হয় যে তোমরা টাকা দিবা তাহলে তোমরা টাকা দিয়ে দাও, আর তোমাদের কাছে যদি মনে হয় যে তোমরা টাকা দিবা না তাহলে দিও না, ব্যাস। সায়েম, আমি তোমার সাথে প্রতিদিনের বাজারের লিস্টের হিসাব করতে যাচ্ছি না, এটা মোর ইম্পর্টেন্ট দেন এনিথিং। ডু ইউ হিয়ার মি? প্লিজ টক টু মি, ট্রাই টু টক টু মি ক্লিয়ারলি। I am extremely sorry. No comments. No comments on that. শোন দেখেন, বড় ভাই যত মেজাজি দেখাক না কেন, তুই মাথা গরম করিস কেন? চিন্তা কর, তোর বাবা মারা যাওয়ার পর সংসারের হাল কে ধরল? ওই তো ধরল। ও তোদের চাকরি করে খাইয়ে পড়িয়ে স্কুলে পড়াশোনা করিয়ে এত বড় করেছে, সব তো সেই করেছে, তাহলে তুই মেজাজ করিস কেন? ও একটু মেজাজ দেখাবে, ও তো একটু জিদ্দি না? এখন মাথা ঠান্ডা করে সুন্দর করে বুঝিয়ে সাথে কথা বলবি, এইভাবে কথা বলিস না, ঠিক আছে না? আরো খেপে দেবে তো তাহলে। দাদি, সবাই এত ঝগড়াঝাটি করছে কেন? না দাদু, ঝগড়াঝাটি না, একটা সমস্যা তো এ নিয়ে কথা বলতে বলতে একটু রাগ করেছে, এটা কোনো ব্যাপার না, তুমি বাচ্চা মানুষ, ওগুলো শুনতে হয় না। কোথায় গেল বড় ভাই? দেখ একটু খুঁজবা। আসসালামু আলাইকুম। একটা রুটি নেওয়ার জন্য আসছিলাম। এই অবালের রুটি কেন? না, মাহি চলে যাওয়ার পর আসলে বাসা রান্না হচ্ছে না। মাহি চলে যাওয়ার পর বাসা রান্না করো নাই? তার মানে তুমি এতদিন রাতে ভাত খাও নাই? কে রান্না করবে? মাহি তো রান্না করতো, তো মাহি এখন নাই, ও আর রান্না করারও কেউ নাই, তো মাহি রাতে রান্না ছাড়া তো আমি আবার খাই না। তুমি আমার ছোট ভাই, তুমি আমার ছোট ভাই, তুমি আমার বাসায় খাবা, এটা কোনো কথা হলো? সুলতান ভাই, আপনি আমাকে বলছেন আমার পেট ভরে গেছে, আমার লাগবে না, ধন্যবাদ সুলতান ভাই। আর আমি তোমার ভাই তো নাকি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা এই একটা পাউরুটি, আগের টাকা তো দেই নাই ভাই, তোমার কাছে আগের টাকা পামু তো আমরা। আরে ওইটা আমি বুঝবো, তুই এত কথা বলিস কেন? রুটি দে। আচ্ছা রুটি দিয়ে দিস।
কেমন আছো শিশি? কবে থেকে এসব? কি কিছু বোঝেন না? এই যে মেয়েদের বাসার নিচে যে দাঁড়িয়ে থাকেন, মেয়েদেরকে ডিস্টার্ব করেন। কোন মেয়ে? কিসের বাসার নিচে? কার বাসার নিচে? কি বলতেছো তুমি? দারোয়ানের চাকরি নিচ্ছ? আবার দারোয়ানের চাকরি? শিশি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এসব কি বলতো শিশি, প্লিজ এভাবে বলো না শিশি। মামাকে জানাতে হবে মনে হয়। আর মামা 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 মামাকে কেন জানাবে? এসে আমি কিছু বুঝতে পারছি না, আমি কখন দাঁড়াইছি মেয়েদের বাসার নিচে, কখন দাঁড়ানোর চাকরি, কি কথা বলতেছো তুমি? আসি তাহলে। এই দাঁড়ান, এখানে আসেন। শোনো, আপনি মানুষের উপকার করেন ঠিক আছে, কিন্তু আপনি যে যে বাকির ধান্দাটা শুরু করছেন এগুলো ছাড়েন, না হলে আপনার ব্যবসা চাঙ্গে যান। নিজের তো সবসময় রান্না করি, কেন তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। কি দরকার ছিল? আর তো বেশ গরম। হ্যাঁ, কি আছে? কি এই তো মাছ আছে আর একটু ভাত আছে। কাউকে চিনতাম না, কিন্তু কেউ ছিল না আমার, কিন্তু সাথে মাই ছিল। তখন এই অচেনা শহরটা আমার অনেক চেনা মনে হয়েছে, কিন্তু আজ যখন মাহি আমার সাথে নাই, কিন্তু আমার এত কলিগস, বেশ কয়েকজন বন্ধু আমার, সব মানে অপরিচিত মনে হচ্ছে। সব যে আমার সবসময় পাশে থাকা দরকার ছিল, আজও পাশে নেই। কোনো ব্যাপার না, ব্যাপার মন খারাপ করবে, তুমি তো খাই নিও ঠিক মতো, বুঝছো? আমি যাই আমার একটা আর একটা জায়গায় যাই, বুঝছো? তুমি খাই নিও, ব্যাপারটা খাই নিও। বসো না। তুমি কই যাও? বাসে যাও? আজকে যদি আপনার মামার একটু খাবার দিত, আপনি তো এইভাবে বলতেন, বলতেন না আমার মামা চর খেতেই পায় না, তাও মেয়েদের হাতে ইম্পসিবল। সে একটু উইয়ার্ড, তুমি জানো না। জিনিসটা আমার কাছে ভালো ঠেকায় না। কই ক্যাম্পাসে যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি কই যাও? আমি দোকানে যাব। যাও। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম।
আপনি এখানে আপনাকে তো এখানে এক্সপেক্ট করি নাই আপনি কি বাই ইনিশিয়াল সামকে ফলো করছেন আমি আমি আপনাকে কেন ফলো করব আমি তো আমার তো কাজ করছিলাম আর ভাবছিলাম যে আপনার একটু টেক কেয়ার যদি করা যায় তাহলে তো ভালো আপনি আমি রিকোয়েস্ট করছি আপনার কোনো দায়িত্ব আপনার আমি আনার ঠিক আছে আমার কোনো দায়িত্ব আমার কোনো কিছু কোনো কিছু আপনার রাখেন কি বলেন আর আপনি যে এত কষ্ট করে ছেলে ধরে দিয়েছেন আপনার হাতে কত পেশা পড়বে আমি ধরি স্যার আমার পেশা হবে আপনার হাতে তো 50 লাখ টাকা তাকে আমাকে আর ফলো করবেন না মানে কনকার কোন হুজুর আছে বাতের নিচে বাজা মাছটা আছে কইতেও পারে না যে বাজা মাছ বাতের নিচে আছে আর কিছুই বুঝে না বড় ভাই আমানি কেন ডাকছেন আচ্ছা তোমার সমস্যাটা কি আগে দেখাইলি আমার সাথে তুমি আলাপ আলোচনা করতা যে স্কুল কলেজের মেয়ে মানে আমারে বিয়ে করে দাও অল্প বয়সের মেয়ের মধ্যে আর বয়স্ক মেয়ে মানুষের মধ্যে তফাত কি আমি তো কোনো তফাত খুঁজে পাই না অল্প বয়সের মেয়ে মাথার বড় চুল হাতে নখ আছে পায়ে নখ আছে যার বয়স বেশি তারও মাথায় চুল আছে পায়ে নখ আছে নাকি নাই বড় ভাই ওগুলো কথা আমরা বাদ দিই বিয়ে শাদী পরে করি এখন আগে ব্যবসা করি পুরো ব্যবসা না করে খাবো কি বড় ভাই এই জন্যই তোমার ডাকছি আমি তুমি যে নতুন ব্যবসা হাত দিয়েছিলে ওটা কি অবস্থা থাক ওটা ভালো ভালো হচ্ছে না তুমি কিন্তু আমার সাথে মন খুলে কথা কইতেছো না তুমি যেটা ভাবতেছ ওই প্রসঙ্গের মধ্যে আমি জামুই না কথা বোঝো নাই আমি নোংরা জিনিস ঘাটি কম নোংরা জিনিস যত ঘাটুম তত গন্ধ হইব তোমার যখন কোনো ব্যবসায়ী জুরলো না তোমার কপালে লাগলো না তুমি যখন ক্যারামবোর্ডের গুটি লালটা ফালিয়েই পারল না এখন আমি তোমার ফালিয়ে দিই সারা দেশ জুড়ে মাটির ব্যবসা বালুর ব্যবসা এখন জাকজমক ব্যবসা কথা বোঝো নাই ফইরা রাম আরে তোমারে দিয়ে যাবো 4 টাকা ফুট আমি আর তুমি বেসুম 10 টাকা ফুট লাভজনক ব্যবসা কথা বুঝো নাই টাকা পাবো কে তোমার আমি না করছি না যে আমার সামনে কোনদিন টাকা কইবা না নূর ইসলাম নূর ইসলাম নূর ইসলাম আমি ব্যবস্থা করি ভালো কামের লেগে আল্লাহ ফেরেশতে পাঠায় টাকা আর খারাপ কামের লেগে শয়তান এনে দেয় টাকার চিন্তা তোমার করণ লাগবে না আমি করুম কি করলা তুমি রে সালাম করলা এটা কোন দেশে সালাম আমার পা হইলো নিচে তুমি সালাম করলা গির রুমে দে সালাম যদি করো না ঠ্যাঙ্গের মধ্যে এই এই জন্য তোমার ডাইকে আনছি তুমি তো বহু ব্যবসা করলা বহু কিছু করলা কোনো কিছুই তো তোমার জুললো না হ্যাঁ আজকে আমার আমি যে ব্যবসার কথা কইছি এটা পছন্দ হইছে ঠিক আছে চা খাও
গরম ঠোঁট পুরো না আবার চাটাও খাইতে জানো না চা খাওয়ার সময় ফুট ছাতা আজ বুকে বিয়ে শাদী কেমনে করামো ঠিক আছে শিখো আইসো তো 16 বছরের ফুলামালদের ড্রেস পরে সেরকম লিভাইস গেঞ্জি পরতো গ্যামাডিনের প্যান্ট পরতো একদম গোল্ডেন কালারের গলি মানে চকমকা ঝকঝক একবারে হ্যাঁ ইয়াং হয়ে বেরছ ঘটনাটা কি হ্যাঁ যাও এখন এটা মাথায় রেখো টাকা পয়সার ব্যবস্থান করতেছে জুলি মাকে ডাকো তো সালমা হ্যাঁ মা শেষ শেষ কি কেছে বসো কি ব্যাপার রুমা কোথায় ও তো আসেনি এখনো আসেনি এখনো মানে কোথায় গেছে ও তো ভার্সিটিতে গেছে সন্ধ্যা হয়ে গেল এখনো ভার্সিটিতে কি করছে না ও আমাকে ফোন করেছিল ওর ওই যে একটু কাজ আছে মানে মার্কেটে যাবে একটু টুকটাক কেনাকাটা আছে ও ভার্সিটি শেষ করে মার্কেটে গিয়ে কেনাকাটা করে তারপর একবারে আসবে আমাকে ফোন করে জানিয়েছে আগে তোমার আশকারা পেয়ে ওর এরকম বার বেড়ে গেছে মাকে ডাকো তো ডাকো মা কি হয়েছে সেটা বলবি এই তুমি ডাকো মা কি করে রে এদিকে আসো আসছে তুলে মা তুমি রুমাকে বিয়ের ব্যাপারে কথা বলেছো হ্যাঁ আমি ওর সাথে কথা বলেছি কিন্তু ও বলছে এখনো কিছুতেই বিয়ে করবে না ওর মতামত তো কেউ জানতে চায়নি একটা ভালো ছেলে পাওয়া গেছে ভালো একটা সম্বন্ধ এসেছে বিদেশে থাকে ছেলেটা ওকে বিয়ে করে বিদেশে নিয়ে চলে যাবে বাস আসলে হয়েছে কি ওই রুমার সাথে আমিও কথা বলেছি রুমা বলছে যে ও পড়াশোনা শেষ না করে কোনোভাবে বিয়ে করতে চায় না তাহলে ওকে পড়াশোনাটাকে শেষ করতে দাও শেষ হোক তারপরে না হয় আমরা বিয়ের কথা চিন্তা করতে পারবো পড়াশোনা বন্ধ করে দাও পড়াশোনা শেষ হয়ে গেল ওকে আর বিদ্বান হতে হবে না অনেক বিদ্বান হয়েছে যে এসব তুমি কি বলতেছো ভাইয়া আমি ঠিকই বলেছি তাই বলে তুমি অন্যের ইচ্ছার উপর নিজের ইচ্ছা চাপাতে পারো না আমাকে জ্ঞান দিতে আসবে না এই বয়সে যে মেয়ে 50 লক্ষ টাকার একটা সাজানো নাটক করতে পারে ভবিষ্যতে সে অনেক কিছু করতে পারে এর চেয়ে তো ভয়ঙ্কর কিছু ওর পড়াশোনা করার দরকার নেই যথেষ্ট বিদ্বান সে হয়ে গেছে বিয়ে দেওয়াটাই হচ্ছে ওর একমাত্র সমাধান ভাইয়া তুমি কি বোকার মতো কথা বলতেছো মানে রুমা তো বিষয়টার সাথে জড়িত সেটা তো আমরা ইনফ্যাক্ট ক্লিয়ার না এত কিছু ঘটে গেল তারপরও তুই ওর হয়ে সাফাই দিচ্ছিস আমার সামনে বুঝছো এগুলো সব হচ্ছে এক একটা বেঈমান তুমি তো আমি বলে দিচ্ছি আজ থেকে এই সংসারে আর আমি একটু পয়সাও দেব না তুমি পয়সা তো দেখে কিন্তু কারো জীবনে তুমি খেলা করতে পারো না প্রত্যেকের তার ব্যক্তিগত স্বাধীনতা আছে আরে তোরা ঝগড়া করছিস কেন দেখেছো মা সেই দিনে সে ছোট্ট রায়হান ও আমার মুখের উপরে কথা বলে তুমি দেখলে তুই তুমি একটু চিৎকার করছো কেন আর যাচ্ছ কোথায় ছোড়ো না আই রায়হান চাচু বাবা এরকম করলো কেন সবার সাথে দাদির সাথেও করলো আম্মুর সাথেও করলো আবার তোমার সাথেও করলো বড়দের বিষয় নিয়ে ভাবতে হয় না আমার বড়দের ব্যাপার তুই এটা মাথায় নিস জানো চাচু এইসব ঝগড়া না আমার একদমই ভাল লাগে না আমাকে কি এখন একটু ঘুরতে নিয়ে যাবে চাচু না মা এখন আমরা ঘুরতে যাব না এখন আসলে আমি একটা গভীর জিনিসটা চিন্তা করতেছি ক্রপ সব করছে ওই গাছের তলে বইয়া
ফিডা সিরা খাইছে ছোট্ট তুলিডা আমার পিছে পিছে করছে দিদা দিদা করছে আর এক একটা আস্তে আস্তে গড়ায় পড়ছে কি শান্তি লাগছে মন বাড়ি ডাকলে পুরো মরা বাড়ি মরা গড় হয়েছে জোরে বাপ মরার পরে যেরকম হয়েছিল এরকম হয়ে গেছিল বাড়িটা আর বুবু তুমি তো আইলে না বুবু আরে তুমি আমারে ভুল বুঝছ মানলাম আমি টাকা পয়সা লইয়া কিরিট চিরিট করছি বুবু আরে বুবু টাকা পয়সা এই টাকা পয়সা শেফালির কাছে কিচ্ছুই না এটা তো তুমি বুঝছো না বই নিয়েও বুঝছো না তুমি খালি আমার খারাপ ব্যবহারটাই দেখছো উদয় আপনারা ভুল বুঝছে খালাম তাই না ভুল বুঝছে একদিন বুঝ একদিন সবাই রে বুঝায় স্যার সেটা খালাম মনে কষ্ট দিলে যাও জীবনে কি হয় এটা টের পাবো পরে না থাক আমার মা সমান বোন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমার বোন রে আমার বাইকনা বাইকনি রে আজীবন ভালো রাখো সুখে দুঃখে রাখো হয়ে গেলে সেটাই গেলাম বুঝে নে তার লগে কি করছে বুঝলে তো তুই হেরা কি বুঝবো তুই করতে এসোস তুই আমি তো এখানে গেলাম মা এই যে আপনার কথা বলতেছিলাম এতক্ষণ মীরা অতক্ষণ কি আমি তোর লোকের কথা কইতেছিলাম ও গেলাম মা আপনার কষ্টগুলো তো আপনি আমার লোকে শেয়ার করতেছিলেন তারপর পরে কি হলো গেলাম মা বল তো কালা জুসা কি গেলাম মা আমার মনটা আসলে খারাপ বুঝতেছি গেলাম খুব বেশি খারাপ বুঝতেছি গেলাম মা আপনার মনটা খারাপ আচ্ছা কালা জুসা কি গেলাম মা তুই তো অনেক কবিতা সুন্দর সুন্দর বানাস লেহস সবাই দে হুনাস হুনাস না ও খালাম মা এটা তো কোরেই খালাম মা এটা এটাই তো আমার কাম খালাম মা বুঝেন নাই আচ্ছা এই যে আমার বুবু আর আমি মানে বইনে 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 লই একটা কবিতা হুনা তো দেই আমার মনটা ভালো কি শোনাইতে পারবি না আবার জিগাই খালাম মা তাহলে হুনা আমি যে খালাম মা এই জীবনে বইন বইন ভাই বোন জামাই বউ কষ্ট নিয়ে কি পরিমাণ কবিতা লিখছি খালাম মা খালা জুসা কি খালাম মা তোর না আসলে জীবনে শিক্ষা হইতো না তোর কোনো লজ্জা শরম হইতো না আমি কইছি বইনে বইনের কষ্টের উপর একটা কবিতা শুনাইতে তুই আমার এইখানে জামাই বউর কথা তুলতাছস কে খালাম মা এটা অটো ঢুকে গেছে কে খালাম মা বুঝছেন বইনে বইনের কষ্ট হলো একটা কবিতা শুনা হ্যাঁ খালাম মা বইনের কষ্টটা খালাম মা লাগবো নুনা আমার কবিতার নাম খালাম মা মন খারাপ লিখেছেন আমি শেফালি খালার পারভেজ খালাম মা যেদিন হের বইনের লেগে মন খারাপ করে এদিন প্রকৃতির দিকে তাকালেই বোঝা যায় প্রকৃতিরটাও মন খারাপ একটা গাছের পাতাও লড়ে না খালাম মার আত্মীয় স্বজনরাও রিক্সা চলে না আরে বৃষ্টি আমার তো রিক্সা না গাড়ি মনে নাই খালাম মা আমি তো পুরো আবেগে আছি আপনার কালা জুসা আজকে তোরে আমি একটা কবিতা শুনাই আপনি শুনাইবেন দেখালাম মা হুনান তো দিয়ে আপনার কবিতা শুনি আজকে বুবু তুমি তো আইছো না তুমি আমারে বুঝছো না তুমি আমারে চিনছো না মা সমান বই না মার দেহ হয় না কতদিন বছর যায় মাস যায় দিনগুলি ততদিন Thank you.
যারা খেলাম মা আমার পুরো ইমোশনাল করে দিয়েছিল। আমার চোখ দিয়ে পানি বেরিয়ে দিতেছে না, কিন্তু খালা মা দিকতে গিয়ে কিন্তু কামতেছে না, বিশ্বাস করো। তুই এনে বইছিস কে? যা এনতে যা। মামা আপনি এত কোন আবেগের মধ্যে ছিলেন? কি এর আবেগ? হ্যাঁ যা, এই জায়গা ধরে যা। বুঝিনা কখন যা ইমোশনাল হয়ে যায়, কখন যে চিন্তা যায়, কখন আসেন, কখন কান্দেন, বুঝিনা। লাগতেছে না আমি জানি, তোর অনেক খারাপ লাগতেছে। ভাই আমি তো তুমি খাওয়াচ্ছি, আমার হাত বদ্ধ, একটু নিয়ে নাও না ভাই। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। আমি ফোন করলাম অনেকবার, ফোনও বন্ধ। আচ্ছা আমি দেখতেছি। আমি তো ডেকেছি ওকে, বললো যে ভাল লাগছে না বেশি, মাথা ব্যথা করছে, এখন খাবো না, পরে খাবো। কি যে শুরু করেছে সব! আপনি শুরু করেন না মা, আপনি শুরু করেন। ঠিক আছে খাচ্ছি। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। এই মিরাজ, বড় ভাই কই গেছে দেখছো? বড় ভাই তো এদিক গেছে। এদিকে? হ্যাঁ এদিক গেছে। খুব খুশি হয়েছি। আপনি বাসায় যাননি?
চোখের ভিতর লুকাচ্ছিলাম এতক্ষণ, মশা পিঁপড়া যা আছে আমার সব আমার শরীরের ভিতরে ঘরবাড়ি বানালেছে এতক্ষণ। আজকে দেখছো দেখা আমি তো মনে করছি তোমার আম্মাকে আমার দিব কট, কিন্তু দেয় নাই কেন জানো, এত সুন্দর একটা ইমোশনাল কবিতা শুনেছি তোমার আম্মারে, তোমার আম্মার চোখ দিয়ে তো পানি বেরিয়ে গেছে, আমরা তো দুইজনে খুব ইমোশনাল হয়ে গেছি। কবিতার নাম কি দিয়েছি জানো, মন খারাপ। লিখেছে কি আমি পারভেজ, কইছে খালাম্মা এই যে আপনার মন খারাপ, এটা কিন্তু প্রকৃতিও বুঝে, দেখেন প্রকৃতির আজকে মন খারাপ, গাছের পাতা লড়ে না, আপনার আত্মীয় স্বজন রিক্সায় চড়ে না, সারাদিন খালি বৃষ্টি আর বৃষ্টি, আহা খালাম্মা আপনার আল্লাহরে কপরূপ সৃষ্টি। এটা শোনার পর তো খালাম্মা পুরা কাইন্দা পেটে পুরো একাকার, পরে তো তুমি এসে ঢুকলা, তুমি ঢুকার পরে দেখ খালাম্মা পুরো চেঞ্জ, দেখছো তোমার সামনে আমাকে অপমান করে বাইর করে দিল, এটা কোনো কথা জীবন। তুমি বলো, তুমি মা যদি প্রতিবাদ করতে পারো না, তুমি কইতে পারো না আম্মা আপনি পারভেজের সাথে এমন করেন না, বলতে পারো না তুমি বলে কি মন খারাপ মেজাজ খারাপ, তাহলে কি পারভেজ ভাই আমি না আর দশটা মেয়ের মতো না, আমার অনেক বাইন্ডিংস আছে, আমি সব কিছু করতে পারি না, আমি সব কথা বলতে পারি না, হিসাব করে আমার কথা বলতে হয়। আচ্ছা আমি কি তোমার একবার বলছি যুগো, তুমি তোমার বাইন্ডিংস ফলে তুমি আমার সাথে দেখা করো, আর তুমি যে সমস্ত কথা বলতেছো না আমি না তোমার আর দশটা মেয়ের মতো কখনই মনে করি না। পারভেজ ভাই আপনার কথা এক লাইনে শেষ করেন প্লিজ। তোমার মধ্যে আমার যে কথা, তোমার সাথে আমার যে রিলেশন, এক লাইনে কি জীবনের শেষ হোক? কি বলবো পারভেজ ভাই, তোমার নিজের কোনো কথা নেই, এই যে আজকে একটা সুযোগ পেলাম, খালাম্মা ঘরের ভিতরে ঢুকে গেছে, চিল্লা চিল্লি করার কোনো হয়ে নেই, আজকে তোমার মনে যত কথা আছে আমার জি গজে পারভেজ ভাই আপনি যা আহেন কি লেগে আহেন। হ্যাঁ পারভেজ ভাই আপনি কেন আসেন পারভেজ ভাই, কি চান পারভেজ ভাই, কি বলবেন পারভেজ ভাই বলেন। আসি তো তোমার মনে দেখা করার জন্য, আর যেমন ভাইরা গো তুমি আমার কথায় কথায় মনে হয় কি জানো কি মনে আমার বুকে মনে লাইক খেয়েছে, তোমার এর আগে একটা কবিতা মনে এলাম, তুমি তো কবিতাটা মনেও রাখলাম, কাগজ তো খালি ভাই লেগে বলার কিছু নেই, এমন কেন পারভেজ ভাই আজকে আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠছে দেখছেন, চোখ বন্ধ করে একটা চাঁদ নিয়ে কি সুন্দর এনভায়রনমেন্ট, চাঁদ নিয়ে কবিতা শুনবা জুমুর এটা কথা বলো, তুমি নিজে একটা চাঁদ। হ্যাঁ 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 বলেন। আচ্ছা আমার কবিতার নাম ছাদের উপর চাঁদ উঠেছে, লিখেছি ঝুমুরের না শুধু পারভেজ, ছাদের উপর চাঁদ উঠেছে আমি আর ঝুমুর ছাদের মধ্যে দাঁড়ায় আছি, চাপ তো পুরা চায়রি সামনে দিকে, আমি চায়রিছি ঝুমুরের দিকে, চাঁদরে কইতেছে ভাই চাঁদ তুই পলা পুরা পলা, খিরেতে আসস গে চাঁদ, আমি একটু ঝুমুরের হাতে একটু ধরি ঝুমুর, ছাদে শিওর
ভাইয়া তুমি এখানে এটা বসে আছো, আমি তোমাকে রাস্তায় সব জায়গায় খুঁজতেছিলাম। আই এম সরি ভাইয়া, আসলে আমি রাগের মাথায় তোমার সাথে বেশি করে ফেলছি, অন্যায় হয়ে গেছে, আমাকে তুমি মাফ করে দিও। বাবা মারা যাওয়ার পর তুমি আমার সব, আমাদের সবকিছু অভিভাবক, তুমি বড় করছো, তুমি মানুষ করছো, নিজে সবসময় কষ্ট করে মুখ বন্ধ রেখে সংসার হাল ধরছো, তোমার সাথে আসলেই বেশি খারাপ ব্যবহার করে ফেলছি। আই এম সরি ভাই। তুমি বাসায় না গেলে তো আমার খাবার মুখ দিয়ে ঢুকতেছে না, চলো না ভাইয়া বাসায়, আমরা তুমি ভাই মিলে খাই একদম, চলো চলো প্লিজ চলো। সরি ভাইয়া। দোস্ত, এটা কিন্তু ঠিক না। দেখ, আমি সবসময় তোর বাসায় আসি, তুই কিন্তু কখনো আমার বাসায় যাস না। তুই তো জানিস আব্বু বাসায় নেই, মামাও থাকে না, তারপর হয় না ভার্সিটিতে যাই আর বাসায় থাকতে ভালো লাগে, তুই তো আসিস বাসায়, সমস্যা নাই। খালি বাসায় কতক্ষণ থাকবি, বোর হয়ে যাস, এখন কিন্তু আমার বাসাটা তো আছে, তাই না? মামা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুরাইয়া, পুরো হইতি না, কি খবর রমজান? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি অলওয়েজ ভালো থাকি, আমি যদি ভালো না থাকতাম দুই ট্যাঙ্গের উপরে ভর করে হাইটে কিম দাইলাম, কো ভালো আছে দিকে যাইতে পারছি নাকি? ঠিক বলেছেন, কিন্তু তোমার দেখে মনে হয় তোমার ফুরফুরে অনেক ভালো আছে, রাইট? আমার জান, আপনার কি অবস্থা, খাওয়া দাওয়া সব ঠিকঠাক আছে? কোথা থেকে আসলা দেখছেন, হ্যাঁ শাসন শুরু করে দিছে। আম্মা জান, আমার তো কাজ আছে নাকি, মিটিং এ গেছি। কিসের মিটিং? আরে আইন শৃঙ্খলার মিটিং এ, ওই যে চৌকিদাররা যে রাতে পাহারা দেয়, বসতি আলারা জাগো জাগো, ওই মিটিং শেষ করে আইলাম। আম্মা জানতে পাইছি ভালো হইছে। সুরাইয়া ওর ওপর টিনা বেগম একটা কথা বলতে চাই আম্মা জান আপনাকে। জি মামা বলেন। আচ্ছা ঠাস ঠোস করে কয়ে ফেলাই নাকি? ওই যে মোদি দোকানদার রে, আপনি কেমনে করে মারলেন, কি ঘটনা ঘটছিল আমার কন্ত? মামা আর বলেন না, তার দোকানে যেদিন প্রথম গেলাম সেই দিন থেকে সে আমাকে ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকবে, একে তো, তারপরে দোকানে গেলে বিভিন্ন জিনিস সাজবে, তারপরে সেদিন হলো কি আমি রাস্তাতে যাচ্ছি, সে আমার জন্য চকলেট নিয়ে আসছে, তা সেটাও গেল, এরপরে আমার বাসার সামনে দিয়ে ঘোরাঘুরি করে, তারপরে ফাইনালি যেদিন আমি জিনিস মানে চটটা মারলাম সেদিন হচ্ছে কি সে আমার পিছু নিচ্ছে, তো আশপাশে কত মানুষ থাকে, আমি একটা সিঙ্গেল মেয়ে, মামা বুঝে নিত, তো আসলে অনেকবার বলার পর সে থামছিল না, তখন আসলে আমি চটটা মেরেছি। তাই মেয়েরা বিয়ের আগে সিঙ্গেলই থাকে, জন বিয়ের সাথে ধন ডাবল হয়ে যায়, ঠিক আছে? তবে আম্মা জান কাজটা ভালো হয় না, আপনি হলো মেয়ে মানুষ, একজন আরেকজনকে ভালো লাগতেই পারে, দোষের কিছু নাই, হোক বয়স্ক হোক কম বয়স, তাই না? এই ধরনের ঘটনার করবেন না, এই ধরনের সিন ক্রিয়েট রাস্তাঘাটে করতে নাই, ওর মান সম্মান না থাকতে পারে, আপনি কিন্তু মান সম্মান আছে, আপনি কার ভাগ্নি? আমার ভাগ্নি, আপনার আমি আম্মা জান বলি, সুরাইয়া ওরফে টিনা, ঠিক আছে না? হ্যাঁ, এরপরে যদি কোনো ঘটনা ঘটে আপনি যদি আমারে কইতে না পারেন, আমার আম্মা জানতে বলবেন, আম্মা জান আমারে বলবো, আমি ব্যবস্থা নিব, ওকে? তারপরে কি হয়েছে মামা জানেন, আমি আর ও রাস্তা দিয়ে যাচ্ছিলাম সেদিন, সে আমাকে দেখে এমন দৌড় দিয়েছে যে কি বলবো। এই তো তোমার দিকে দৌড় দিয়ে বলাইছে? জি মামা। পাগল হয় না রে, এমনি এমনি জানে, হ্যাঁ সোজা জায়গা, তাই না? পাগল ভালো হয়ে গেছে, গল্প করো, রাতে খাবার খেয়ে যেও, হ্যাঁ ঠিক আছে? ভাই কে মাদার নাম ভাই, ব্যাগ টাকা করে দিয়ে
খালা জানোস এটা কি নতুন কিছু ভাই রে ধোস আজকের কাহিনী পুরা নতুন করলাম না তোর সন্ধ্যাবেলায় ঝুমুরগো বাড়িতে যাবো আমি তো ঝুমুরগো বাড়ি ঠিকই গেছি আজকে গিয়ে ডিরেক্ট ছাদের মধ্যে উঠছি চিন্তা করছি ঝুমুর ছাদে আইব ছাদে এলে ঝুমুরের কথা কমু খালা মা আইলি আমি ছাদের তে লাভ দিব এই আছে আজকে আমার টার্গেট ছাদে খাড়া রইলাম আমি ঝুমুর তাই পরে কিছু চাইতেছ না আমি নামতে যাবো তোমাদের লোহা সিঁড়িটা আছে না এখন খালা বলেছি পরে কেমনে নামছস নামতে যাইতাছি মনে কর বেকা বুকা নামতে যাবো দে খালার সামনে পুরো কর খালা আমার কিচ্ছু কয় নাই জানোস পরে কিছু খালা লোকে বয়ে রাখছে বয়ে খালা উল্টা আজকে আমার কবিতা শুনাইছে খালায় কবিতা শুনাইছে জি কি কবিতা শুনাইছে কত ওটা মনে নাই খালা কি কবিতা শুনাইছে ফোন পরে পরে টাইম বয়ে বয়ে খালা আমার লোকে কবিতা শুনতাছি আজকের মনে হচ্ছে ঝুমুরে ঢুকে গেছে ঝুমুর ঢোকার পর তো মামা আমার দিলটা পুরো শান্তি হয়ে গেছে তুই চিন্তা কর আমি বয়ে রয়েছি ঝুমুর বয়ে রয়েছে খালা বয়ে রয়েছে কি যে ভালো লাগতেছিল এরপরে খালাবার আগে সিন কি জায়গা নগদ আমার অন্তে লড়াই দিল খেলায় তেরম করবো এটাই তো স্বাভাবিক তো কেমনটা লাগে বাবা কিন্তু আজকে গেলাম আমি আর যাই নাই আজকে আমি ঝুপড়িটা আছে না ঝুপড়ির ভিতরে চুপ করে খাড়া গেছে কোথায় খবর নিচ্ছে পরে পরে ঝুমুরে আইসে ঝুমুরা পর তো ফার্স্ট একটু ভয় পেয়ে গেছে আমি ব্যস্ত আরে আমি আর বেশ মামা বিশ্বাস করবি আজকে ঝুমুর অনেকদিন পর আমার লোক খুব ভালো ব্যবহার করছে আমার মনটা যে কি ভালো লাগতেছে বন্ধু তোর কয়ে বুঝে তার না দোস্ত তাহলে তো তোর আজকে মন অনেক খুশি তাই না অনেক খুশি মামা তাহলে দোস্ত কিছু খাওয়া এই যে তোর আগের অভ্যাস তোর আর খালার অভ্যাস এক খুশির সংবাদ হলি তোরা খাওয়াইতে তোর যে চেয়েছিস সেই চেয়েছিসের ভিতরে আর কোনো খাওয়ান ঢুকবো তুই সবচেয়ে খুশির একটা কাম করেছিস ঝুমুরের লাগে কথা কইছিস তোর মনটা ভালো তুই খাবি না আচ্ছা কি খাবি খাই কি খাইবো তো কোক দে দেখ কোক চলে কোক দে মামা দাঁড়াও বসো তোমার সাথে কিছু কথা আছে আর কি কথা কইবেন আপনার বোধ নূর ইসলাম লাগবো নূর ইসলাম যাবেন আর কি যাবেন আমি কি তোমাকে শুধু নূর ইসলামের জন্যই ডাক দেই আচ্ছা যাই হোক শোনো তুমি অনেক সরল সহজ মানে সাদা মনে সবাইকে সবকিছু বলে দাও আমি কি করলাম আম্মা জান এই যে আমার ফ্রেন্ডটা আসলো ওকে যে তুমি ওই দোকানদারের থাপ্পন নিয়ে কথা বললা এটা কি ঠিক ও তো মাইন্ডও করতে পারতো রাইট আমি দিলে কখনো চিন্তা করিনি আম্মা জান আমার কাছে এমন মনে হইতেছে যে আমার মার সাথে আমি কথা বলতেছি আমার মা এরকম কথাবার্তা আমার বলতো ছোটবেলা যেখানে সেখানে সব কথা বলা যায় না যার তার সাথে সব কথা শেয়ার করা যায় না তাহলে আমার এখন কি করা উচিত আম্মা জান কি করা উচিত কি এই হ্যাবিটটা চেঞ্জ করা উচিত আপনি বসাছিলেন আপনি তো আমার অন্যদিকে ডাইভার্ট করতে পারতেন আমি কি তোমাকে আমার ফ্রেন্ডের সামনে বলতে পারি মামা অফ যাও না এইভাবে কেন বলবেন তো আপনি বলবেন মামা তুমি বাইরে থেকে আসছো ফ্রেশ হও ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমাদের সাথে এসে জয়েন করো এটা বলতে পারতা না ও অবশ্য জানি না তারপর বলা ঠিক আছে আম্মা জান আমি বুঝতে পারছি আসলে মানে আমি সরল সহজভাবে সবকিছু অকপটে মানুষের সামনে তুলে ধরি কথা বলি এটা আমার বলা ঠিক হয় না আম্মা জান ঠিক আছে ভবিষ্যতে এরকম হবে কিনা আমি জানি না তবে আমার আম্মা জান যেহেতু বলছে জেনে শুনে বুঝে শুনেই বলছে মামার ভালোর জন্যই তো বলা হয়েছে তাই না দেখো মামা তুমি আমাকে যাইছে তাই বলো সমস্যা নেই তো ফ্রেন্ড তো বুঝছো ঠিক আছে আমি সদা সর্বদা চেষ্টা করব আপনার এই কথা রাখার জন্য ওকে গাজ ওকে আল্লাহ
তোমাদেরকে না অনেক মিস করতেছিলাম রাহেল ভাই, তোমরা যাওয়ার পর বাসাটা পুরো খালি, মা তো বারবার তোমাদের কথা বলল, বাসাটা পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যালো বাবা রায়হান। হ্যালো সালাম খালা। এই যে তোরা গেছিস গা, পুরো বাড়িটা খালি হয়ে গেছে, আমার আর এই বাড়িতে থাকতে মন চাইতেছে না। আমরা মিস করতেছি খালা, বাড়িটা খা খা করতেছে, আমার কলজের ভিতরটাও খা খা করতেছে। তোরা আসলি কত বছর পরে তোরা আইসস, সারাটা বাড়ি ভরা ছিল বাজার, এখন আমার একদম খারাপ লাগে, আমার মন টিকতেছেই না, আমি আয় করতে চাই। তাহলে তুমি আইসা পড়ো না খালা। আরে কি যে বলো খালা, তোর মা কেমন আছে? আছে, ভালো আছে। বুবু কই? এই তো রুমে। গুবরে দে তো দেখি। আচ্ছা কথা বলবো, ঠিক আছে। গুবরে দে। কে শুয়ে আছে? মা? হুম? মা। কি রে? সে ফেলে ফেলে। ও, দে। নে, চাপ করে ধর দাও। রাখছি না। হ্যালো। বুবু! কেমন আছো বুবু? ভালো। তুই কেমন আছিস? তুমি আমার বাড়িতে আইলে আমার কি লাগতো জানো? মনে হইতো যে আমাকে মা আইছে। আমি কিচ্ছু কইছি না, তোমারে যে 10 লাখ টাকার লিগে কত কথা শুনাইছি, কত প্রেশার দিছি, এরপরে তো তুমি কেমনে আইবা? তোমার রাগ করুনটাও সাজে। আরে না না, কি যে বলিস। কিন্তু বাবু গো, 10 লাখ টাকা কেন লিগে যে আমি প্রেশার দিছি, এটা খালি আমি জানি আর আমার অন্তর আমি জানি, তুমিও ভুলই বুঝছো। এই 10 লাখ টাকা টেহা না, কিচ্ছু না, আচল ঘটনা অন্য খানে, মইরা যাও না আগে ঠিকই কয়ে যাবো। শেফালি, তোর শরীরটা এখন ভালো রে? বাবু, তোমার শরীরটা কেমন এখন? আমি ভালো আছি। ডায়াবেটিস বাড়াইছো আবার? না, কম আছে। ইনসুলিন নাও ঠিক মতো? আর এই যে কইলা ফল ফাকরা আইনা দেয়, আপেল কমলা এডি আইনা দেয়, এডি তো ডায়াবেটিস এর পেশেন্ট কো কাউন্ট লাগে। বুবু আমি নিয়ামু, এই যে জাম্বুরা আমরা সব পাইরা লই আমু, আর তালের পিঠা খাইতে চাইছিল বৌমা, বৌমার লিগাও তালের পিঠা বানাই নিয়ামু।
রুমা খাইতে চাইছে ফুল পিঠা। বাবু ইয়াকো কইলা কই বাড়ি দিয়ে যাচ্ছে তোর ঘরে দাও তো শয়তান রে দাও সে শয়তান ডা শয়তান ডা গেছে গা সবচেয়ে বেশি পড়ছে শয়তান ডা লিগা দাও রায়ান শেফালি খেলা কথা কি কেন হ্যাঁ কথা বলো হ্যালো কালাম্মা কি রে কইলা ভুলে গেছ গা বেইমানে করে বেইমান তোর লিগা আবার বেশি ফুরে তুই জানোস না খারাপটা লিগা বেশি ফুরে ঠিক আছে তাহলে চলে আসো কালাম্মা হ্যাঁ বেশি দিন তোরে শান্তিতে থাকতে দিব না তো আয় পড়তাছি তো আচ্ছা ঠিক আছে আসো আসো চলে আসো এই যে রওনা দিলাম বললা হ্যাঁ বললাম তো আসো তোর লোকে ঝগড়াঝাটি না করলে আমার পেটের ভাত অসম হয় না জানি জানি আসো এই যে রুমার ব্যাপারটা রুমার হইলাম একদম নির্দোষ আমি কইতাছি হ্যাঁ তবে সব ঘিরে কুলে ফিটে মানুষ করছি কিন্তু আমি কিন্তু চিনি তো করে রগে রগে যে আমার কইলা কেমন আমার রায়হান কেমন আমার রুমা কেমন ঝুমুরের চেয়ে বেশি চিনি কিন্তু তো করে এটা তোরা বুঝতি না যেদিন এই শেফালি খেলা থাকবো না সেদিন বুঝবি যে আমি তোর কি আসিলাম না না ঠিক আছে বুঝি রুমা রুমা রে কত কিছু কইছি কিন্তু রুমা রুমা তো ফ্যামিলিতে একটা অন্যরকম মাইয়া ওই কিচ্ছু করে নাই ও একটা ষড়যন্ত্রের শিকার হইতেছে আমি আইতাছি তো আমি আইতাছি কইলাম আমি একের হাতে নাতে প্রমাণ করে দিয়ে দিব একের বাইরে এক গুষ্টি উদ্ধার করব দাগ তোরা কইরা রুম না আমি হ্যাঁ আচ্ছা আমি দিচ্ছি সালমা সালমা ধরো খালা কথা বলবে কেমন আছো গো মা লক্ষ্মী ও লক্ষ্মী ভালো আছো আমি ভালো আছি খালা আপনি কেমন আছেন আছি বলো কি হয়েছে খালা আপনি কাঁদছেন কেন কান্দি তোমরা আসিলা বাড়িটা আমার কিনে হাইসা কেল্লা আসিল তোমরা গেছো গা মরা বাড়ি মরা ঘর হয়ে গেছে গা আমরা আপনাকে অনেক মিস করছি খালা আপনি চলে আসেন আমাদের বাসায় চলে আসেন আমি যেদিকে চাই তুম করে দেখতে পাই মা ও খালা এইভাবে বললেন না আমরা আপনাকে অনেক মিস করছি অনেক খারাপ লাগছে আপনার জন্য আমি জানি তুমি আমারে ভালোবাসো আবার আমার সম্পর্কে তোমার অনেক খারাপ ধারণাও আছে থাকবো স্বাভাবিক না না খালা সেরকম কিছু না এইভাবে কেন বলছেন খালা একদমই সেরকম কিছু না যেই খারাপ চেহারাটা দেখাইছি খালা আমি একটা কথা বলি আমার মা নেই তো আমি আপনার মধ্যে আমার শাশুড়ির মধ্যে আমার মায়ের চেহারাটা দেখতে পাই আপনাদের কোনো খারাপ আমার কাছে কখনো খারাপ লাগে জাগা এই চেহারা কেন দেখছো এইটাও একদিন বুঝতে পারবা জানতে পারবা ওমা ওই যে রুমা রুমার ব্যাপারে তোমার কই তুমি গুলো বুদ্ধিমতী
তুমি খুব লক্ষ্মী, এর লাগে তোমার মা লক্ষ্মী ডাকি। খালা আমি তো একটা মেয়ের মতো, রুমা কইলাম একটা নির্দোষ মেয়ে। আমি জানি ওরে তুমি নিজের বোনের মতো দেখো। আমি জানি খালা ও একটু বোকা। আ মা হ্যাঁ, কিন্তু বুঝে শুনে কোনো অন্যায় করতে পারে না সেটা আমি জানি। হ্যাঁ তুমি কইলারে সবকিছু আটকায় রাখবা, আমি আইতাছি মা। আচ্ছা ঠিক আছে খালা, আপনি কোনো টেনশন করবেন না, আমি ওর সাথে কথা বলবো, আর আপনি তাড়াতাড়ি চলে আসেন। আমি আইতাছি, রুমা যে নির্দোষ আমি এটা নিজে চোখে দেখতে চাই। আরে আমগো রক্ত কখনো বাটবারি করে না কারোর লগে, বেইমানি করে না কারোর লগে। আমরা মরে যাবো তাও এক পয়সা বেইমানি করতাম না, বাটপারি করতাম না। খালা আমি জানি রুমাকে কেউ কিছু বলবে না, বাসার কেউ আর ওকে কিছু বলতে পারবে না। আমি 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 আছি, আপনি কোনো চিন্তা করবেন না। তুলির বাবার সাথে আমি কথা বলবো খালা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি যত তাড়াতাড়ি পারেন চলে আসেন। রুমারে দাও তো দেখি মা। আচ্ছা ঠিক আছে খালি একটু ধরেন, একটু ধরেন। রুমারে দিতেছে তুমি কান্দায় থুয়ে গেছো, এই চেহারাটাই খালি বাঁচতেছে। কান্দিস না মা, কান্দিস না, মন খারাপ করিস না, কিচ্ছু চিন্তা করিস না। আমি তোর চিনি, তুই যে একটা নির্দোষ মানুষ আমি প্রমাণ করে দেব। কালা বিশ্বাস করো আমার কোনো দোষ না, আমার বোনের মাইয়া কোনোদিন বাটপারি করব না, কোনোদিন বেইমানি করব না, জোচ্চুরি করব না, আমগো বংশের মাইয়া। আমার কোনো দোষ নাই খালা, আমার সুনাম হয় না এই আমি আয় পড়তাছি তো দেখি কোন বাটফাররা এইসব কাহিনী সাজাইছে। চিনে আমারে তোর শেফালি খালারে চিনে? হ্যাঁ আমি যেমন নরম তেমন গরম, রশ্মিতে বাইন্দা ফিডে থানাত নিব। তুই একদম চিন্তা করিস না মা, আমি আইতাছি। হ্যাঁ ঠিকভাবে খাওয়া দাওয়া কইর, হ্যাঁ একদম খাওয়া দাওয়া করবা, একরে আরামে শান্তিতে ঘুম দিবা। কিচ্ছু তার চিন্তা নাই, কোনো চিন্তা নাই, সত্য সত্য প্রকাশ হইব। হ্যাঁ এই আইতাছি বললা, রওনা দিতাছি বললা, ঠিক আছে। এই রুমা ইয়া কই, কে এই যে বাতারিটা, আমার বাতারিটা কই, আমি আমার দিদা তুলি। হ্যালো দিদা, অদিদন তুমি কেমন আছো? দিদন আমি ভালো আছি, তুমি কেমন আছো? আছি দিদা ভালো আছি, তোমার থেকে মানের পুতলা বানাইছি। ওই যে তুমি দেখাই দিছিলে না, ওরকম মাটি রং বেরঙের পুতলা বানাইছি, রং করছি। সত্যি? হ্যাঁ পুতলারে শাড়ি পিন্দায় খেলবা। ঠিক আছে সব ব্যাগে করে লইতাছি। আর কি আনমু, আচার আনমু আচার? হ্যাঁ হ্যাঁ নিয়ে আসো, চাইল তার আচার, জল কইর আচার, সব কিছু বইরা নিব নে। হ্যাঁ আর ওই যে তুমি যে আমগো গ্রামের মুয়া খাইছিলা, সিরার মুয়া, মুড়ির মুয়া, ওগুলি আনবো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওইগুলি আনবো। দিদার কথা মনে পড়ে? হ্যাঁ অনেক মনে পড়ে। ও রে আমার জাদু রে, আমার জাদু, আমার তো তোমার কথা খুব মনে পড়ে দিদা। আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা আচ্ছা এই ঠিকভাবে মন দিয়ে লেখাপড়া করো।
স্কুলে গিয়া কইলাম টিফিন খাইবা হ্যাঁ ঠিক আছে এই তো তাড়াতাড়ি রওনা দিমু হ্যাঁ জুমুর ফুপিকে নিয়ে আসবে না আসবো আসবো হ্যাঁ জুমুর আইবো তোমার ফুপি আইবো আইবো তোমার আম্মার একটু দাও তো তোমার আম্মার একটু দাও আচ্ছা ঠিক আছে দিতেছি আচ্ছা আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ বুঝতে পারছি আপনি আমাদেরকে খুবই মিস করছেন আমরাও কিন্তু আপনাকে খুব মিস করছি খালা আপনি চলে আসেন না প্লিজ আপনি ঢাকায় আসেন এসে আমাদেরকে আবার রান্না করে খাওয়ান তখন তুলি আপনার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কুটুর কুটুর করে হাজারটা প্রশ্ন করবে আমি আয় পড়তেছি বৌমা আয় পড়তেছি হ্যাঁ ঠিক আছে কিন্তু আপনি আর একটু কান্না করবেন না আপনি তখনও কান্না করেছেন আর একটু কাঁদবেন না ঠিক আছে মা আচ্ছা ঠিক আছে খালা চলে আসেন দেখা হবে এখন রাখি তাহলে আচ্ছা আসসালামু আলাইকুম খালা ওয়ালাইকুম আসসালাম জানো মা দিদা আমার জন্য অনেক কিছু নিয়ে আসবে তোকে বলেছে তো দিদা না আসলে একটু পাগল আছে যখন রাগ করে তখন পাগলের মতো রাগ করে যখন ভালোবাসে তখন পাগলের মতো ভালোবাসে আপনাকে কালকে রাতে আম্মা এতগুলো অপমান করলো আপনি তাও আবার আসছেন আপনাকে আমার আর কিছু বলেনি যতবার আমি তোমার ডাকি জুমুর তুমি যেরকম ঘুরে ফিরে আমার ডাকে সারা দিয়ে যে বারবার চলে আহ কেন সেটা তুমি বুঝি কি বুঝেন একটা বিশেষ টানে আসে এটা আমি বুঝি তাই না আর তুমি যে কইলা খালা মামার অপমান করছে এরম অপমান তো খালা মামারে ডেইলি করে ভালোবাসার কাছে এসব অপমান কিচ্ছু না যেমন বিশ্বাস করো তুমি যে আমার কি লেগে আমার টানে আসো এটা তো আমি বুঝি আছে অনেকে আছে যুবক তোরা ভালোবাসাটা কম প্রকাশ করো আমি তো বেশি প্রকাশ করি তুমি তো কম প্রকাশ করো এটাই ঠিক আছে শুনেন এত তেনা পেছেন তো কেন আসছেন এটা বলেন বলে যান এই যে আরেকটা কথা বলে তুমি আমি কেন আসি তুমি বুঝো না সকালবেলা তোমরা না দেখলে কেমন নাস্তা খেতে দিই এই যে দুপুরবেলা তো তোমাদের বাড়িতে কেন এই জানো তোমারে দেখা তারপর আমি দুপুরবেলা ভাতটা খাই আবার যেন রাইতে বেলা মাঝে মধ্যে আসি কেন আসি জানো তোমারে দেখা তারপর আমি রাতেবেলা খাওনটা খাই এখন তাহলে নাস্তা খান নাই কেমনে খাব তুমি বুঝো না যে তোমারে দেখছি এনগে নাস্তাটা খাম আপনি তো নাস্তা খান নাই তাহলে এখন যান তাড়াতাড়ি জীবনের শেষ নাস্তাটা করে আসেন শেষ নাস্তা মানে
মানে কালকে থেকে তো আমি থাকব না তো আমাকে না দেখলে তো আপনি নাস্তা করতে পারেন না তো শেষ নাস্তাটা করেছি থাকব না মানে ঢাকা চলে যাচ্ছি বুধাই মজা লাগে না তো জমুর এই সকালবেলার বৃষ্টি হইতেছে তোমরা দেখতেছি বৃষ্টির দিনে মজা না অলগ অলগ তুমি যাইবা ঢাকায় পারভেজ দে ফালা জমুর যাইব ঢাকায় না আর পারভেজ এখানে বসে থাকব তোমার মনে হইল এটা হ্যাঁ আমি তো মজা করি আমার মাও তো ফাইজলামি করবে তাই না আম্মা খালামারে ডাইকো না খালামারে ডাইকো না তুমি আমি কথা কইতেছি এটা মাসের খালামারে কেন লুকাইতেছো তুমি হ্যাঁ তুমি কই যাবা ঢাকায় যাইবা কি লেগে যাইবা এটা কোনো কথা তুমি ঢাকায় যাইবা আর পারবিস কেন একলা একলা পড়ে থাকবো হ্যাঁ তুমি কি সত্যি ঢাকায় যেতেছো জুমুর সত্যি সত্যি যাচ্ছি কবে যাইবা জানি না মনে হয় না আসবো যাইবা ঢাকায় সমস্যা কি জুমুর তুমি ঢাকায় যাইবা আমারও তো ঢাকায় যেতে হবে আমার ঢাকায় কাম কাজ আছে না জুমুর যদি ঢাকায় যায় তাহলে পারবিস কি এনে পড়ে থাকবো জীবনে শুধু ঢাকায় না জুমুর পুরা বিশ্বের যে কোনো প্রান্তরে তুমি যাও পারবে দুই জায়গা দিয়ে যাবে তো আপনি এখানে পড়ে আছেন কেন যান ঢাকা যান যামো তুমি আগে যাও তো পিছে পিছে আমি আইতেছি সমস্যা নেই তুমি মনে করছো তুমি এনে যাইবা আর আমি এনে রয়ে যামো জুমুর এরকম কথা কইলে তুমি হ্যাঁ আমারে ঢাকা যাওয়ার কথা হোনা আর তুমি আমারে ইমোশন দিও না ভয় দেখায় না বুঝছ না পারবে জুমুরের লেগে সবকিছু করতে হবে তুমি এখানে ঢাকায় যাইবো বিশ্বের কোন দেশে যাই ওই রাষ্ট্রে আমি যাবো গে দেখবো তুমি দেখতে চাও তুমি তাহলে একবার কও মুখ দিয়া আমি যাবো গে ঝুমুর আরে খালাম্মা আপনি টাইমিং তো বাজে আই ঝুমুর কতক্ষণ লাগে এতে বৃষ্টি বাদলের দিন কই আছে কবুতরটি বৃষ্টির দিনে কই ভিজতেছে না জানি কালাজুষা তুই সত্যি করে কত তুই এখানে কে লেগাইছিলি জীবনে বহুত মিশা কথা কইছস আর আমার কাছে মিশা কথা কইছ না তো সত্যি ডাকো কে লেগাইছি সত্যি ডাকো বললাম খালাম্মা আমি আইছিলাম জুমুরের লগে পার্সোনাল কথা কইতে খালাম্মা আপনারা কিছু কইেন না খালাম্মা আপনারা আমার কাছে জানতে চাইছিলেন সত্য কথাটা আমি তো আপনার খালাম্মা সত্যটা কয়ে দিছি আপনারা কিছু কইেন না আচ্ছা তুই যা খালাম্মা আপনারা কিছু কইেন না খালাম্মা কইলাম তো আমি কিছু বলবো না তুই যা যাবো গা বকা দিবেন না খালাম্মা যা তাহলে কি খালাম্মা আমি সসম্মানে যাবো গা যা ভাবতাম স্যার একটা বেহায়া স্যার একটা সুর আমার বাড়িতে হাইতে হাইতে আয়ে ডিস্টার্ব করে ওহন তো দেখতেছে আসল দুস্তর তুই তো একটা শুননি তুই তো স্যারের খবর দেয়া নস আর আমি আরেক বাড়ির ফুলারে ফুলার বাপরে শুদ্ধা গাইলাই পার্সোনাল কথা এই তোর পার্সোনাল কথা কি কি আমি সমাধান করে দিই কি কথা বস থাকে
দেয়া হয় আছে। চাটা কিন্তু খুব ভালো বানাইছ। যার একটা বয়স না দোকানে নাদিম, ওইটা যে কি চা বানায় রে ভাই। তোর এত ভুল লাগলো আজ যে চাঁদু দেখতাম কোন সময় বয়স দিয়ে গেছিস, কতক্ষণ লাগাই দিলে আইতে? আমার লেগে কষ্ট করতে হবে না তো, কষ্ট করে পাহারা দেওয়া লাগবে না, কষ্ট করে অপেক্ষা করা লাগবে না। কি যাইতেছি গা ভাই, কি কস আবল তো বলে এগুলা তুই তেনে থেকে কি করুম। আরে বেটা ঝুমুর ঢাকা চলে যেতেছে বুঝতেছিস তুই, ঝুমুরে কই সরাত থাকবো না, ওরা ঢাকা যাইবো গা। তো ঝুমুর ঢাকা যেতেছে যা, অসুবিধা কি? আমার কোনো অসুবিধা নাই, কি কইলি জসিম তুই? এটা আমার ঝুমুর যাইবো ঢাকায় আর পারবো যেন একলাকলা পড়ে থাকবো। হ্যাঁ ওই ঢাকায় যতদিন থাকবো আমি ততদিনই থাকবো, শুধু ঢাকায় না আর পৃথিবীর যে প্রান্তে যাবো এখানে আমার যেতে হইবো। মামা ঝুমুরের যাওয়ার দরকার হলে যাক, কিন্তু তুই মামা এখন যাইস না। মামা তুই ঢাকা যা, তুই কিছু চিনস? তোর আত্মীয় স্বজন নাই, কই থাকবি তুই? কিচ্ছু লাগবো না, কিচ্ছু লাগবো না, ঝুমুরে লেগে পারবে সব করতে পারবো। আমি কষ্ট মিষ্ট করে হলো ম্যাচ টেসি গুলো একটা উড়ে যাবো গা, উড়ে আমি কষ্ট মিষ্ট করে হলো থাকুম। পারবেস? তুই যেটা কইতেছো সেটা সম্পূর্ণ আবেগের কথা কইতেছো। তুই আমার ছোটবেলার বন্ধু, আমি তোর ভালো করে চিনি। এই যে নতুন শার্ট, এই যে গেঞ্জি, এই যে প্যান্ট, এগুলা কিন্তু এমনি এমনি আয় নাই। হ্যাঁ এই যে লন্ডি করা জিনিস পরো, সেগুলো কেটা করে আমি জানি, খালাই এখনো ধুয়া দেয়, তোর মা এখনো তোরে খাওয়াই দেয়, তুই অনেক আদরের পোলা। তুই পারবি না মামা, তুই এগুলা কইস না, তুই পারবি না তো কষ্ট সহ্য করতে। আমি পারুম, আমি সব পারুম, তুই খালি আমার লেগে দোয়া কর। আর তুই কষ্ট করে আমার কবিতা ক্লাবটা চালাই তারবি না বন্ধু, আমার হাডুডু ক্লাবটা চালাই তারবি না, তুই পারবি না? কি কস এগুলা পারবি? তুই কাজ দিছিস, এমন কোনো কাজ আছে যেগুলো আমি করতে পারিনি? আমি তোর লেগে সবকিছু করতাম বন্ধু। তাহলে এইটাই মন থেকে কর, আমার লেগে দোয়া করিস যাতে আমি ঝুমুরে নিয়ে যাতে আবার এখানে চলে যেতে পারি মামা। আর কিচ্ছু লাগবো না, আমি যাবো কষ্ট করে হলেও, মনে কর আমি ঝুমুরে হলেও। আমার ঝুমুর দোষ ওর ভাই আছে না, ওই যে কি জানি মেশিন রাখা ওর লগে। তো তখন শুনছিলাম যে শেফালি খালা কইছিল যে ঝুমুরের বিয়া শাদি ওরে নিয়ে কি ঢাকা বিয়া দিয়ে দিব? পিটা মেরালাম ওরে, পিটা মেরালাম ওরে, আমি পারবে কি লেগে ঢাকা যেতেছি বুঝছিস না তুই? ওই বেটা তুই আমি থাকতে তুই পিটা বিকি লেগে, আমি তো পিটা নেই লেগে, আমি একলাই যথেষ্ট, আমি পিটা দিমু তোর পিটা নেই। জসিম আমি ঢাকায় যাবো, এটা ফাইনাল জসিম, ঝুমুর যেদিন ঢাকায় যাবো আমি ওই দিনে ঢাকায় যাবো। জসিম তুই আমার আটকাইস না, মধ্যে আমার কোনো বাধা দিস না, তুই আমার লেগে দোয়া কর দোস্ত, আমি ঢাকায় যাবো এইটাই এইটাই ফাইনাল দোস্ত। আমি তোর লেগে দোয়া করবো, সবকিছুই করবো, সব ঠিক আছে। কিন্তু ঘটনা হয়েছে কি, এখন তো তোর পকেটে টাকা নাই। এই যে দেখ আমার পকেটে এখন টাকা নাই, আমি যে কয়টা তোরা টাকা টুকা দিমু কেমনে কি, আমি তো কিছুই বুঝতেছি না মামা। কি ব্যাপার, শুয়ে গেলাম।